কাশ্মীর এর সুন্দর পরিবেশে সকালবেলা চা আর ব্রেকফাস্ট খেয়ে আমাদের এবার বেরোবার পালা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা এইখানে কাশ্মীর যে হোটেলটায় ছিলাম সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখন যাচ্ছি সিটং বলে একটা জায়গা। তো আজকে জার্নি সিটং এর জন্য, আজকে থার্ড ডে। তো চলো দেখতে থাকো সিটংয়ে আমরা কী কী করি, আর মাঝখানে যে সাইট সিনগুলো পড়বে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করো। সবাই রেডি হয়ে গেছে বেরোনোর জন্য, লাগেজও নামছে। মোবাইলও দিয়ে দাও একবার, যদিও আমার মোবাইল আসছে। এইটা দেবো, বলো হোটেলটার নাম কি? না বেরিয়ে পড় নয়। তো এই হোমস্টার নাম হচ্ছে বন্ডারহুড ট্রিটি, এখানে আমরা ছিলাম। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো আমরা এখন যেখানে এসেছি সেখানে রিভার রাফটিং হয়, আর আমরা যাব এখন মোস্ট প্রবলি এই গাড়িটা করে। আপাতত গাড়ি এখনও, বাবা এটা উল্টে আছে, আপাতত গাড়ি এখনও স্টার্ট হয়নি। তা আমি ভাবছি একটু সামনে গিয়ে দেখি যদি কিছু ভালো ছবি টবি পাওয়া যায়। তো দেখো এখান থেকে জায়গাটা ঠিক এরকম লাগছে, পুরো হোয়াইট স্যান্ড। দাঁড়িয়ে রয়েছে, আমি এখান থেকে একটু ছবি তোলার চেষ্টা করছি। তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি, রিভার রাফটিং করবে না কেউ, কারণ সবারই বলছে নাকি ড্রেস সুজে যাবে। তাই আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টের দিকে। দেখো এই জায়গাটা বেশ সুন্দর, গাড়িটারি আসছে সবাই। তো আজকে যে সাইট সিনগুলো করার কথা ছিল সেগুলো সব বন্ধ ছিল, সেই জন্য আমরা গিয়েও সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছি। এই জায়গাটাতে আমরা একটুখানি দাঁড়ালাম, অনেকক্ষণ জার্নি হয়ে গেছে, মোমো খেলাম, সিটংয়ে ঢুকে গেছি আমরা। এই নাভিয়া ফুড কর্নারে মোমো খেলাম। আমরা এখন ভাতের সন্ধানে, না না আমরা এখন হোটেলে যাচ্ছি। এই চলে আসো। তো দেখো আমরা তো সিটং এরিয়াটার মধ্যে ঢুকে পড়েছিলাম, কিন্তু
সিটংয়ের যে জায়গাগুলোতে হোমস্টেটা রয়েছে সেগুলো আরেকটু উঁচুতে আর খুবই দুর্গম খাঁড়াই রাস্তা ছিল। আর দেখো ওই পাশে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে, সেই বাচ্চাগুলো সবাই স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে ফিরছে এরকম কিছু একটা, তো দেখে আমার খুব ভালো লাগছিল। কারণ এটা একটা তো আমাদের আনন্দ জায়গা, আর সেখানে বাচ্চারা স্কুলে যাওয়া দেখলে খুব ভালো লাগে, একটা বেশ নিজের নিজের ফিলিংস থাকে। তো পৌঁছে গেছি আমরা অভিষেক হোমস্টেতে সিটংয়ে, যেখানে আমরা থাকবো। আমরা চলে এসেছি অভিষেক হোমস্টেতে সিটংয়ে। এখানে কমলালেবুর বাগান আছে, সেখানে আমরা যাবো বিকেলবেলা, জানি না কমলালেবু খাবো কি না। যাই আগে রুমের ভেতরে যাই। তো দেখো এই হচ্ছে সেই রুমটা যেখানে প্রথমে আমাদের থাকার কথা ছিল, কিন্তু ফাইনালি আমরা এখানে থাকিনি। আমরা যেখানে থেকেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। ভালো রুমটা, ভালো রুমটা, চলো নিচের কটেজ দেখে আসি। ওয়াও দেখতে সাজানো তো হবে, বাবা মাটি। ওয়াও এটা তো সেই একদম সিনেমার মতো। কিছু বলতে চাও এই কটেজে এসে, কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ সব কটা খাটি আর ভিউ। আমাকে কি করতে, এই যে কটেজের রুমে এসেছিলাম। এই কিন্তু এই নিচের রুম গুলো দিলেও তো হয়ে যেত এক দুখানা। তো ফাইনালি ঠিক হলো, আমি আর অনুপ এই যে রুমটা দেখতে পাচ্ছ এই কটেজটা সেখানে থাকবো। তো কটেজটা দেখতে তো বাইরে থেকে বেশ সুন্দর লাগছে, একটা পার্সোনাল ব্যালকনি মতো রয়েছে সামনে দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদেরকে ভেতরটা দেখিয়ে আনি যে রুমের ভেতরে কী কী আছে। তো এইটা হচ্ছে আমাদের রুম, এটা বাথরুম, খুব সুন্দর করে সাজানো রয়েছে, লাগে এখনো তোলা হয়নি। তো এতটা রাস্তা জার্নি করে সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো আর খুব খিদেও পেয়েছিল, তাই ভাবলাম সবাই আগে ফ্রেশ হয়ে খেয়ে নিই। তো দেখো কাঁসারের থালায় খুব সুন্দর রাজকীয় পদ্ধতিতে আমাদের খাবার পরিবেশন করেছিল, আর খাবারের স্বাদও ছিল অসাধারণ। তো খেয়ে দিয়ে আমাদের দুপুরটা এইভাবেই কেটে গেল। তো এটা বিকেলবেলার ভিডিও, মানে সন্ধেবেলা, সন্ধেবেলায় মুড়ি আর পেঁয়াজি, মুড়ি মাখা আসলে আর পেঁয়াজি, এই নিয়ে আমাদের আড্ডা শুরু হয়েছিল, তার সঙ্গে দার্জিলিং টি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই একটা রুমে এসে জড়ো হয়েছি আড্ডা দেবো বলে। সবাই মিলে গেলে এটাই একটা মজা যে সবাই মিলে সন্ধেবেলাটা বেশ ভালোভাবে আড্ডা দেওয়া হয়। তো দেখো আমরা কিভাবে মজা করছি। এখান থেকে তুলুক সবাই, তুমি খাবে না মাথা অন্তর হবে, আমি শুধু খাবো। মেন কন্টেন্টটা দেখো, মুড়িটা কে মেখে ধরে, হ্যাঁ কন্টেন্টটা দেখো তো, আর সবাই দিয়ে দেখাও, এদিকে দেখাও, এদিকে দেখাও, মাই দিয়ে দেখাও, এই লাইটটা জ্বালিয়ে দেন। তো সন্ধ্যেবেলা মুড়ির সাথে আড্ডাটা বেশ ভালোই জমেছিল। এরপরেই আমার খুব মাথা ধরেছিল, তো অনুপ আমার মাথাটা একটু টিপে দিচ্ছিল।
মানে ঘুরতে গেছি তো ওই জন্য এত ভালোবাসা বেড়ে যায়, এমনিও করেও মাঝে মাঝে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের দিনটা তো সিটং এইভাবেই কেটে গেল, কালকে আবার নতুন পথে যাত্রা করব, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চোখ রাখো আর আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে।